নির্বাচনী সন্ত্রাসের দিকে দিকে আক্রান্ত চাকুরিহারা শিক্ষকরা শুক্রবার রাজ্য পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে তীব্র প্রতিবাদ জানায় জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323-এর চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। দীর্ঘক্ষণ চলে ঘেরাও প্রতিবাদ। চাকুরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহার অভিযোগ, বৃহস্পতিবার ভোট সম্পন্ন হওয়ার পর রাজনৈতিক নেতৃত্বদের ইন্ধনে সন্ত্রাসবাদীরা 10,323-এর চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ সংঘটিত করেছে। আগরতলা শহরতলির কাশীপুর এলাকার সুমন দাসের বাড়িতে বুধবার রাতের বেলা দা শাবল সহ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ সংঘটিত করে তছনছ করে দেয় তার বাড়ি। একইভাবে ভোটের দিন অর্থাৎ বৃহস্পতিবার ভোট সম্পন্ন হওয়ার পর রাতের বেলা 10টা নাগাদ 10,323 শিক্ষক সত্যজিৎ দের বাড়িতে অর্ধ শতাধিক সন্ত্রাসবাদী 144 ধারার মধ্যেও প্রার্থীর নির্দেশে হামলা চালায়। কোনক্রমে বাড়ি ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচায় চাকুরিহারা শিক্ষকের পরিবার। এ ঘটনার পর পুলিশকে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো দুষ্কৃতিকারী গ্রেপ্তার হয়নি। তাই পশ্চিম জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ঘেরাও বলে জানান চাকুরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা। তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং এর দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে বলেও জানান তিনি। অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে বলে জানান তারা। চাকুরিহারা শিক্ষক কমল দেব পুলিশ সুপারের সাথে দেখা করে জানান আশ্বস্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের গ্রেপ্তার করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং দুর্বৃত্তরা এই সন্ত্রাসের ঘটনা সংঘটিত করার সময় যে গাড়িটি ব্যবহার করেছে সে গাড়িটি আটক করা হবে। পুলিশের আশ্বাস পেয়ে ঘেরাও প্রত্যাহার করে 10,323-এর চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। আলোচনা হয়েছে, এসপি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যেসব 21 পার্সনদের নাম দাম দিয়ে থানায় এফআইআর করা হয়েছে এবং যে গাড়িটা ইউজ করেছে মানে আতঙ্কবাদীরা, মানে যারা সন্ত্রাস করেছে এই সন্ত্রাসবাদীরা, তাদেরকে উনি অ্যাসুরেন্স দিয়েছেন আমাদেরকে খুব শীঘ্রই স্টেপ নিয়ে তাদেরকে ডিটেন করার চেষ্টা করবেন, অ্যারেস্ট করার চেষ্টা করবেন। আমরা ওনার কথাতে অত্যন্ত আশাবাদী, খুশি হয়েছি। উনি বলছেন অপরাধকারীরা একজনও ছাড় পাবে না, যাদের যাদের নামে এফআইআর করা হয়েছে তাদের এগেনস্টে উনি স্ট্রংলি অ্যাকশন নেবেন, এই আশ্বাস আমাদেরকে দিয়েছেন। আমরা আপনাদের মাধ্যমে চাই এই ধরনের আক্রমণ আর যাতে ফার্দার না হয়, আপনারা সঠিক পথে চলে যান, আমরা এই আবেদনটুকু করব। এই আক্রমণ হিংসা সঠিক রাস্তা না, আপনারা ভুল পথে আছেন, ভুল পথ পরিত্যাগ করে সঠিক পথে চলে যান, এই আবেদনটুকু করছি। ধন্যবাদ। 323-এর পক্ষ থেকে আমরা এখনই এসপি ওয়েস্ট শঙ্কর দেবনাথ স্যারের সঙ্গে দেখা করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যে অ্যাকশান নেবেন এবং যে 12 জনের নামে এফআইআর করা হয়েছে রানীরবাজার থানায় তাদেরকে গ্রেপ্তার করার তারা ভূমিকা নেবেন, একদম খুবই অ্যাকশন হবে এবং যে গাড়িটির নাম্বার দিয়ে এফআইআর করা হয়েছে সেটাকেও তারা সিজ করার চেষ্টা মানে ব্যবস্থা করবেন। আমরা এটাও বলেছি যে এখনই আবার সন্ত্রাসীরা গ্রুপ করছে, আবার হয়তো সত্যজিৎ স্যারের বাড়িতে আবার আক্রমণ করতে পারেন, কালকে তো আগুন দিয়ে জ্বালাতে পারেননি, আজকে আগুন লাগাবেন হয়তো। কালকে অটোটা দেখে এসেছি আজকে, যে অটোটাতে আগুন লাগানোর চেষ্টা করেছিল, বাড়িঘর তো তছনছ করেছে, বাকিটাও মানে করে ফেলবে। এখন আবার আমরা যখন জিরা নিয়ে গেছি তখন দেখেছি ওরা আবার সন্ত্রাসীরা একজোট হচ্ছে, জড়ো হচ্ছে। তো আমাদের এটাই দাবি ছিল যে সন্ত্রাসীদের আক্রমণকারীদের গ্রেপ্তার করা 24 ঘন্টার মধ্যে এবং যারা জড়ো হচ্ছে তাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা, যারা জড়ো হচ্ছে তাদেরকে রোখা এবং আমাদের যে সত্যজিৎ স্যারের বাড়ি এবং তাদেরকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা। স্যার বলেছেন, শঙ্কর দেবনাথ স্যার বলেছেন যে নিরাপত্তা দেবেন এবং 24 ঘন্টার মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করবেন এবং গাড়িটাও সিজ করবেন। আমরা এটা আশা করছি যে পুলিশ তৎপর হবে এবং এই ব্যবস্থাটা অতিসত্বর নেবে, এর মধ্যে 24 ঘন্টার মধ্যে এদের গ্রেপ্তার করবে সন্ত্রাসীদের। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।